बस दादा बस সকাল থেকে পাশের জেঠুর বাড়ির পুজোতে ভীষণ ব্যস্ত ছিলাম, ওখানেই আমি আর রূপু সবসময় ছিলাম, আর ওখানেই খাওয়া দাওয়া, বাড়িতে পুরো রান্নাবান্না সব বন্ধ। আজকে হলো মহাষষ্ঠী, তোমাদের সবাইকে জানাই খুব খুব ভালোবাসা, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, আর বড়দের অনেক প্রণাম জানাই। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভীষণ আনন্দ করো পুজোতে, সবার পুজো ভীষণ আনন্দে কাটুক।
তোমরা সবাই খুব মজা করো। আর এখন বেজে গেছে রাত 11টা বেজে গেছে এখন ঘড়িতে, এই এখন বাড়ি ঢুকছি। সকাল থেকে ভীষণ আনন্দ করেছে, এই যে রূপু আর আমি একই জামা পরেছি, একই ড্রেস, আমারও সেম হোয়াইট কালারের কুর্তি আর রেড কালারের ওড়না নিয়েছি দোপাট্টা, আর রূপু নিয়েছে রানি কালারের, সেম ড্রেস পরেছি। আসলে আমাদের এবার কুর্তি যে কটা হয়েছে না সব সেম সেম হয়েছে, আমি তিনটে কিনেছি, ওরও তিনটে কুর্তি, সব সেম। এবার ওরও যা পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়ে গেছে, এই জন্য চল বললাম এবার দুজনেই সেম সেম কিনে নিই পুজোতে। তো ভীষণ ভালো লাগলো, সবাই বলছিলো বা তোদেরকে তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে, তো শুনে খুব ভালো লাগলো। আর এবার পুজোটা যদিও অন্যরকম, শুধু পাড়ার মণ্ডপে মণ্ডপেই পুজোটা, আর আমরা তো জেঠুর বাড়ি গেছিলাম পুজোতে, জেঠুর বাড়িতে হয়, তো ভীষণ আনন্দে কাটলো। দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া, রাতের ডিনার করে এখন আসলাম। আর তোমাদের সবার জন্য বলতে চাই, বড়রা আমার অনেক প্রণাম নিও, আর ছোটরা আমার অনেক ভালোবাসা নিও, আর মহাষষ্ঠী ভীষণ ভালোভাবে কাটাও। আর এবার পুজোটা কাটুক না, আমরা সবাই মিলে একসাথে মা বাবার সাথে প্যান্ডেলে প্যান্ডেলে না ঘুরে আমাদের ছোট্ট খেলা ঘরে মা, আর এবার পুজোটা কাটুক না পাড়ার মণ্ডপে মণ্ডপে পরিবারের সাথে। আসছে এবার মন, আমার যতটা মন বলছে এবার সব কিছু ভালো হবে, ঠাকুর ঠাকুর করে সেটাই যেন হয়, সব কিছু ঠিক হয়, কারণ মা এসে গেছে। আর মনে হয় এবার সব কিছু চেঞ্জ হবে, সব কিছু ভালো হবে। তো তোমরা সবাই ভীষণ আনন্দ করো, ভীষণ মজা করো। আমি এখনই এডিটিং করে তোমাদের জন্য কালকে ভিডিওটা যাবে, সকাল সকাল তোমরা দেখতে পাবে। আর কালকে ঠাকুর এসছে পঞ্চমীর দিন, কালকে সারা রাত ধরে ঠাকুর সাজাচ্ছিল, পুরো রাত ধরে, মানে ঢাকের সাজের হয়তো, তো ওরা এক চালার ঠাকুর নেবে, আলাদা আলাদা ঠাকুর নিয়ে আসে, তো ও সাজ অনেকটা নষ্ট হয়ে যায়, এই জন্য বাড়িতে এসে সাজাই ঠাকুরটাকে। পুরো রাত ধরে ঠাকুর সাজিয়েছে আর ভীষণ মজা হয়েছে সবার। আমি যেইটুকু ভিডিও তুলে রেখেছি তোমাদের জন্য শেয়ার করে দেবো, তোমরাও দেখো। আর বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা আছে, জেঠুর বাড়িতে ভীষণ মজা করেছে ওরা, আমি একটু ছোটো ছোটো ভিডিও দিয়ে দেবো তোমাদের সাথে। আর তোমরাও এবছর ভীষণ ভালো করে ঘুরো, এটাই তোমাদের জন্য আমার উইশ। খুব আনন্দে কাটো, খুব মজাতে থাকো, আর বাড়িতে বসে বসে কবজি ডুবিয়ে খেয়েও, আর বন্ধু বান্ধবী মা বাবা ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভীষণ মজা করো, কারণ এবারের পুজোটা পুরো অন্যরকম, সবার সাথে তোমরা ভীষণ ভীষণ মজা করো। আর কালকে অভিষেক আসছে, আসলে তোমাদের দেখাবো কালকে সপ্তমী, মহাসপ্তমী, তো দেখা যাক কী হয়। ওকে, তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, আর ষষ্ঠীর অনেক 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 ভালোবাসা আর প্রণাম জানাই সবাইকে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আমি দেখেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, ওকে বাবাই, হ্যাপি দুর্গা পূজা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।